এইচএসসি 2021 এর সংক্ষিপ্ত সিলেবাস ও মান বণ্টন। রসায়ন প্রথম পত্র, বিষয় কোড 176। রসায়ন প্রথম পত্রে সৃজনশীল প্রশ্ন থাকবে 8টি, যার মধ্যে থেকে উত্তর করতে হবে 2টি, এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 25টি, যার মধ্যে থেকে উত্তর করতে হবে 12টি। 2টি সৃজনশীল প্রশ্নে 20 মার্ক, বহুনির্বাচনী প্রশ্ন 12টি 12 মার্ক এবং ব্যবহারিক প্রশ্ন 13 মার্ক। সর্বমোট 45 মার্কে রসায়ন পরীক্ষা হবে। রসায়ন প্রথম পত্রে যে অধ্যায়গুলো থাকবে সেগুলো হচ্ছে, দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। গুণগত রসায়ন থেকে পড়তে হবে রাদারফোর্ড ও বোর মডেল, কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর ও ইলেকট্রন ধারণ ক্ষমতা, কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম ও আকৃতি, আউফুবাউ নীতি, পৌন্ড্রে নীতি ও পাউলির বর্জন নীতি, বোর পরমাণু মডেল ও হাইড্রোজেন পরমাণু বর্ণালী, দ্রাব্যতা ও দ্রাব্যতা নীতি, দ্রাব্যতা গুণফল। তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এ অধ্যায় থেকে পড়তে হবে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ, পর্যায়বৃত্ত ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব, অরবিটালের সংক্রমণ, সমযোজী বন্ধনের শ্রেণী বিভাগ, অরবিটালের সংকর আয়ন, সংকর অরবিটালের প্রকারভেদ, সংকর অরবিটালের সাথে সমযোজী যৌগের আকৃতির সম্পর্ক, অণুর আকৃতি ও বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব, পোলারিটি ও পোলার আয়ন, হাইড্রোজেন বন্ধন, পানি এবং হাইড্রোজেন সালফাইড এর বন্ধন, হাইড্রোজেন বন্ধন ও ভ্যান্ডার ওয়ালস বলের তুলনা। চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন। এ অধ্যায় থেকে পড়তে হবে রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা, সাম্যাবস্থার গতিশীলতা, লা শাতেলিয়ারের নীতি, বিভিন্ন সাম্যাবস্থার উপর তাপ, চাপ ও ঘনত্বের প্রভাব, ভরক্রিয়া সূত্র, বিক্রিয়ার সাম্যদ্রবক কেপি ও কেসি, কেপি ও কেসি এর গাণিতিক রাশিমালা প্রতিপাদন, কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক ও তাৎপর্য, পানির আয়নিক গুণফল, অ্যাসিডের বিযোজন ধ্রুবক ও ক্ষারের বিযোজন ধ্রুবক ও অ্যাসিড ক্ষারের তীব্রতা, পিএইচ ও পিএইচ স্কেল, বাফার দ্রবণ প্রস্তুতি এবং বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন। এ অধ্যায় থেকে পড়তে হবে মল্ট ভিনেগার প্রস্তুতি, ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল, খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব। রসায়ন দ্বিতীয় পত্র, বিষয় কোড 177। রসায়ন দ্বিতীয় পত্রে সৃজনশীল প্রশ্ন থাকবে 8টি, যার মধ্যে থেকে উত্তর করতে হবে 2টি, বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 25টি, উত্তর করতে হবে 12টি। সৃজনশীল প্রশ্নে 20 মার্ক, বহুনির্বাচনী প্রশ্ন 12 মার্ক এবং ব্যবহারিক প্রশ্ন 13 মার্ক, সর্বমোট 45 মার্ক। রসায়ন দ্বিতীয় পত্রে যে অধ্যায়গুলো থাকবে সেগুলো হচ্ছে, প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। এ অধ্যায় থেকে পড়তে হবে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্র, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, গতিতত্ত্বের সমীকরণ থেকে গতিশক্তির হিসাব, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ করার শর্ত, আরহেনিয়াস তত্ত্ব, বর্নস্টেড লাউরি তত্ত্ব ও অনুবন্ধী অম্ল ক্ষারক, অ্যাসিড ও ক্ষার সম্পর্কিত লুইস তত্ত্ব, সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড, ক্ষরতা, পিএইচ, ডিও, বিওডি, সিওডি এবং টিডিএস। দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন। এ অধ্যায় থেকে পড়তে হবে সমগোত্রীয় শ্রেণী, কার্যকরী মূলক, জৈব যৌগের নামকরণ,
দ্রব্যযুগের সমানতা ও এর প্রকারভেদ, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, জৈবযুগের বিক্রিয়া সমূহ, অ্যালোফিটিক যৌগের সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক ও নিউক্লিওফিলিক, অ্যালিফেটিক যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক ও নিউক্লিওফিলিক, বেনজিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া ও ওরিয়েন্টেশন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যামিন। তৃতীয় অধ্যায়, পরিমাণগত রসায়ন। এ অধ্যায় থেকে পড়তে হবে মোলারিটিকে শতকরা ও পিপিএম এককে রূপান্তর, অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া ও প্রশমন বিন্দু, জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া, নির্দেশক। চতুর্থ অধ্যায়, তড়িৎ রসায়ন। তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা, ফ্যারাডের প্রথম সূত্র প্রয়োগ করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিমাপ, জারণ অর্ধ বিক্রিয়া ও বিজারণ অর্ধ বিক্রিয়া, তড়িৎদ্বার বিভব, রেডক্স বিক্রিয়া, কোষ বিভব ও প্রমাণ কোষ বিভব, তড়িৎদ্বার এবং কোষের বিভব সংক্রান্ত নার্নস্ট সমীকরণ। এই ছিল রসায়নের সংক্ষিপ্ত সিলেবাস। আরও বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।